হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আমি বরাবরের মতন আবারও আরও একটি নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই নতুন ধামাকা অর্থাৎ নতুন নাটকের নাম হচ্ছে আরেকবার ভালোবাসি। আরেকবার ভালোবাসি নামক এই নাটকটি কবে, কোথায়, কিভাবে রিলিজ হচ্ছে এ সম্পর্কে বিস্তারিত যদি আপনাদের জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে হবে আপনাদের। এই নাটকটির একটি অফিসিয়াল পোস্টার অলরেডি বের হয়ে গেছে এবং নাটকটির শুটিংও অনেক দিন আগে শেষ, তাই নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে, তাই আর আপনাদের অপেক্ষা করতে হবে না এই নাটকটি নিয়ে। এই নাটকে যে জুটি রয়েছে তারা একরকম আমারও প্রিয় জুটি। এই জুটির নাটক আমি বরাবর সবসময় দেখে থাকি। এই জুটিতে অভিনেতা চরিত্রে অভিনয় করতে যাচ্ছে তাহসান খান। তাহসান খানের সাথে এই নাটকে সশিল্পী অর্থাৎ অভিনেত্রী চরিত্রে অভিনয় করতে যাচ্ছে সাফা কবির। এই জুটির নাটক একরকম ইউনিক, কারণ এই জুটির নাটক দীর্ঘদিন যাবৎ বিরতি ছিল। তারা এই জুটিতে নাটক থেকে অনেক দিন যাবৎ শুটিংয়ের থেকে বিরতি নিয়েছিল, কিন্তু হঠাৎ করে তারা এই নাটককে ঘিরেই প্রথম কাজ শুরু করেছে এই 2022 সালে। আর এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে মাহমুদুর রহমান হিমে ভাইয়া। আপনাদের জন্য আরেকটি কথা হলো যে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তাহসান খানের এই ঈদ উপলক্ষে যেসব নাটক রিলিজ হচ্ছে তার একটি শিডিউল তৈরি করে আমাদের জানান, তাই আপনাদের কথা মতো আমি একটি শিডিউল তৈরি করে এই নাটকের অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারবেন। এই নাটকটি যারা টিভির পর্দায় দেখতে চান তারা ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ 4 মে রাত 8টার সময় আরটিভি পর্দায় দেখতে পারবেন। আর যারা যারা ইউটিউবে দেখতে চান তারা আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে এই নাটকটি ঈদের দ্বিতীয় দিন রিলিজ হবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আবারও দেখা হবে খুবই শীঘ্রই। আসসালামু আলাইকুম।